যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরে আরো ট্যাক্স চাপানো হচ্ছে, তাদেরকে নানান রকমের কিন্তু আপনার এই এই সুযোগ ওই সুযোগ দিয়ে যেমনি হয় ওদের থেকে বেশি ট্যাক্স নেওয়া হচ্ছে। তো এটা তো ঠিক না, যেহেতু আমি ট্যাক্স নেটের ভিতরে ঢুকে গেছি আমার উপরে এই চাপটা বাড়বে। আমার বক্তব্যটা হচ্ছে এত লোকজন ট্যাক্স নেটের বাইরে আছে এটা তো আমরা জানি, যে যাদের টিন নাম্বার আছে, ধরেন কত লক্ষ টিন নাম্বার আছে আর আপনার ট্যাক্স পেয়ার কয়জন আছে। তো আমাদের আমার কথাটা হচ্ছে কি, আমাদেরকে ট্যাক্স নেটটা যেটা আছে এটাকে আমাদের বাড়াইতে হবে। যারা আমাদের ট্যাক্স দিচ্ছে না তাদেরকে আমরা নিয়ে আসতে হবে, এবং ট্যাক্স রেটটা আমি বিশ্বাস করি কমানো দরকার। আপনি যত ট্যাক্স রেট কমান আর যত আপনি ট্যাক্স নেট বাড়ান, এটা কিন্তু পৃথিবীতে সব দেশে, এটা কিন্তু আমি কোনো নতুন কথা বলতেছি না, এটা কোনো রকেট সায়েন্স না, পৃথিবীতে সব দেশেরই কিন্তু যে দেশটাই ট্যাক্স রেট কমাইছে এবং আপনার ট্যাক্স নেটটা বাড়িয়েছে তার কিন্তু রেভিনিউটা বেড়েছে। আমাদের এখন অনেক জায়গায় আমি দেখেছি দ্যাট আপনি ধরেন ট্যাক্স রেটটা ছিল এক জায়গায়, আমার ধরেন ট্যাক্স রেটটা ছিল 5%, আমি আয় করতাম ট্যাক্স রেভিনিউ হইতো আমার 10 টাকা, আপনি ট্যাক্স রেটটা 15% করে দিলেন আর আপনার যে আয়টা ছিল 10 টাকা সেটা হয়ে গেল 8 টাকা, তো লাভটা কি হইলো? দ্য হোল আইডিয়া ইনক্রিজিং দ্য ট্যাক্স রেট ইজ দ্যাট আমার কিন্তু ট্যাক্স রেভিনিউটি যেন বাড়ে। তো সেটার জন্য আমি এটা কিন্তু খুব স্ট্রংলি ফিল করি দ্যাট আপনার ট্যাক্স নেটটা বাড়, আর আমি কিন্তু মনে করি ট্যাক্স নেট বাড়ানো খুবই দরকার। আমি ধরেন আমার আমি একজন সংসদ সদস্য, আমি আমার এলাকায় যখন যাই আমি দেখি আপনার গ্রামে গঞ্জে এত কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনীতিটা, বিশেষ করে গ্রাম অঞ্চলের অর্থনীতিটা এত বেড়েছে, আপনার প্রত্যেকটা আমার এলাকায় আমি দেখি আপনার ইউনিয়ন লেভেলে অনেক লোকজন ব্যবসা করতেছে, এদের কাউকে তো আমরা ট্যাক্সে নেটে আনতেছি না। উপজেলা হেডকোয়ার্টারে আপনি দেখবেন অনেক নানান রকমের ব্যবসা হচ্ছে, ওদেরকে কিন্তু ট্যাক্স রেট তো আনা হয় নাই। বাংলাদেশ ব্যাংক একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এটাতে কিন্তু আমাদের আমদানির উপরে ইম্প্যাক্ট হবে না, বিকজ আমদানি যেটা হচ্ছিল সেটা অলরেডি কিন্তু হাই ডলার রেটেই হচ্ছিল, এটাতে আমাদের রপ্তানির উপরে কিন্তু সাংঘাতিক একটা ইম্প্যাক্ট হবে, যেহেতু আমাদের এক্সপোর্ট অনেক বাড়বে, তার সাথে সাথে আমাদের রেমিটেন্সের উপরেও অনেক ইম্প্যাক্ট পড়বে এটা, যার ফলে আমাদের যে রিজার্ভের উপরে চাপ আছে সে চাপটা অনেকটা কমে যাবে। তো আমি মনে করি এটা কিন্তু একটা খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত সেন্ট্রাল ব্যাংক নিয়েছে।